হ্যালো ভিউয়ার্স, বাংলা অ্যানিমেশন শুনে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। জঙ্গলে টুনি নামে একটি টুনটুনি পাখি ছিল। টুনি অনেক পরিশ্রমী ছিল, সারাদিন কোনো না কোনো কাজ করেই সময় পার করত। টুনির প্রতিবেশী ছিল এক কাক, সে খুবই অলস প্রকৃতি ছিল, সবসময় কারো না কারো উপরে নির্ভর হয়ে থাকত। অনেকদিন বৃষ্টি না হওয়ার কারণে জঙ্গলে খাবারের পরিমাণ কমে যেতে থাকলো। একদিন টুনি মনে মনে ভাবে নদীর পাশের জায়গাটা খালি পড়ে আছে, সেখানে কিছু বীজ বপন করে দানা উৎপাদন করলে আর খাবারের কোনো কষ্ট হবে না। যদিও অনেক কষ্ট হবে, আর ভাবে আমি একা এ কাজ করতে পারবো না, তার জন্য আমার প্রতিবেশী কাককে সাথে নিতে হবে, ফলে আমার কাজও সহজ হয়ে যাবে আর কাকেরও দানা জোগাড় হয়ে যাবে। টুনি তখন কাকের কাছে গেল আর বলল, কাক ভাইয়া, তুমি কি দেখেছ জঙ্গলে খাবারের জন্য দানা পাওয়া যায় না, সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি তো আজকে দুদিন পরে খাবারের দানা পেয়েছি, এই মাত্র খেয়ে ফেলেছি, কিন্তু তুমি আমার কাছ থেকে খাবার ধার নিতে এসো কিন্তু। না না কাক ভাইয়া, আমার জানা আছে তোমার ঘর থেকে কি পাবো আর কি পাবো না, তুমি নিজের জন্যই তো কষ্ট করে দানা খুঁজে আনতে হয়, কিন্তু আমি একটি বুদ্ধি বের করেছি। কি বুদ্ধি টুনি? নদীর পাশে জায়গাটা আছে না, ওই জায়গাটা খালি পড়ে আছে, আর আমার কাছে কিছু গমের বীজও আছে, যদি তুমি চাও আমার সাথে তুমি থাকো তাহলে আমরা দুজন মিলে বীজগুলোকে ভুনে দেব, তাহলে আমাদের কাছে খাবারের আর সমস্যা থাকবে না। তোমার কথা তো ঠিক আছে, কাজ আমরা দুজন মিলেই করব, আর যে ফসল পাবো দুজনে অর্ধেক অর্ধেক ভাগ করে নেব, আমি রাজি আছি। তাহলে চলো আজকে গিয়ে জমির মাটি নরম করে ফেলে, কারণ ফসলি জমি নরম করে বীজ বপন করতে হয়। এভাবে হঠাৎ করে তুমি আমাকে বললে, তোমার সাথে শেয়ার আছে ঠিক, তবে আজ তুমি জমি নরম করে আসো, বাকি সব কাজ তোমার সাথেই করব। যদি তোমার আজকে কাজ থাকে তাহলে ঠিক আছে, সমস্যা নেই কাক ভাইয়া, আমি একাই জমি নরম করে ফেলব, কিন্তু কালকে বীজ বপন করব, কালকে ঠিক তোমাকে যেতে হবে। কথা দিচ্ছি কাল আমি তোমার সাথে গিয়ে জমি সব বীজ বপন করে আসব। টুনি তখন একাই জমি নরম করার জন্য চলে যায়। সারাদিন টুনি জমি নরম করে ক্লান্ত হয়ে সন্ধ্যায় বাসায় ফিরে শুয়ে পড়ে। পরদিন সকাল হতে না হতেই টুনি তার কাছে সে বীজগুলোকে যে ছিল সেগুলো নিয়ে কাকের কাছে চলে গেল। কাক তখন বলল, এসো এসো টুনি, আমি কাল ভেবেছিলাম তোমার কাছে যাব, কিন্তু কাজের জন্য আমি যেতে পারিনি, ভালো করে জমি নরম করেছে তো। টুনি তখন বলল, কাক ভাইয়া, আমি তো ভালোভাবে জমি নরম করেছি, কিন্তু আজকে অনেক বেশি কাজ, বীজগুলোকে জমিতে ভুনতে হবে। টুনির কথা শুনে কাক তখন বলল, আরে এটা কোনো কাজ হলো নাকি, আমার দাদা যখন জমিতে বীজ বুনতো তখন তো আমি নিজেই সব একা বুনে দিতাম, আমি আমার দাদার কাছ থেকে সব শিখেছি। এই বলে যখনই কাকের সূর্যের দিকে চোখ পড়ে তখন সে দেখলো সূর্যের অনেক তাপ। কাক তখন টুনিকে বলল, টুনি তুমি যাও, আমি তোমার পিছনে পিছনে আসব, ছম 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 করে আসব। টুনি তখন একাই চলে গেল। নদীর পাশের জমিতে তখন টুনি বীজ বোনা শুরু করে দিল। টুনি একটা একটা দানা নিজের মুখে নিল আর জমিতে ভুনে দিল, আর ফিরে ফিরে কাক আসছে কিনা বারবার দেখলো। টুনি তখন সব দানা ভুনে দিল। সকাল থেকে সন্ধ্যা হলো, কিন্তু কাক আসলো না। টুনি তখন সমস্ত কাজ শেষ করে বাসায় আসলো। ঠিক তখনই কাক টুনির বাসার সামনে বসেছিল। টুনিকে দেখে কাক তখন বলল, টুনি আমাকে মাফ করে দাও, আমি তো তোমার সাথে শেয়ারেই কাজ করছি, কিন্তু যেতে পারিনি, আমি যখন যাওয়ার জন্য রওনা দিলাম তখন আমার শরীরটা খুব খারাপ লাগতে শুরু করে, তাই আর যেতে পারিনি, কিন্তু তুমি আমাকে বলে দাও কালকে কি কি করতে হবে, কালকে আমি নিজে থেকেই তোমার কাছে যাব, এমন হতে পারে আমি একাই কালকে সব কাজ করে ফেলবো। আচ্ছা আমি মানছি যে তুমি লজ্জিত হয়েছো, কিন্তু তুমি আমাকে এভাবে কেন বলছো, এখন আসি, অনেক ক্লান্ত আমি, আমাকে বিশ্রাম নিতে হবে। টুনি তখন তার বাসায় চলে গেল।
কিন্তু পরদিন সকালে সূর্য ওঠার আগেই কাকটুনির কাছে ছুটে আসে। টুনি জানতো যে কাক লজ্জিত হওয়ার কারণে আজ তাড়াতাড়ি চলে এসেছে, কিন্তু সে এসবের কোনো কিছুই মনে করেনি। কাকটুনির কাছে আসলো আর বলল, তুমি তো বলবে কেমন পার্টনার আমার, প্রতিদিন বাহানা বের করে ফেলে। আজকে আমি নিজেই চলে আসলাম, কিন্তু টুনি সত্য কথা হলো আমি কখনো এই কাজ করিনি। যদি বনের অন্য পাখিরা দেখে তাহলে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তুমি যাও, আমি অন্য রাস্তা দিয়ে আসছি, কেউ যেন আমাকে না দেখে। ছমছম করতে করতে আসছি। টুনি তখন বলল, আমি কাউকে কিছু মনে করি না, কিন্তু আজকে তাড়াতাড়ি এসো, আজকে জমিতে পানি দিতে হবে। কাক তখন বলল, হ্যাঁ কেন আসবো না, এটা তো আমার ফসল তাই না। টুনি তখন জমিতে চলে গেল। সে জমিতে বীজে পানি দিতে থাকে যেন বীজ থেকে চারা বের হয়, আর বারবার কাকের জন্য অপেক্ষা করতে থাকে, কাক কখন আসবে। কাক আর আসলো না। এদিকে সন্ধ্যা হয়ে গেল। টুনি সারা দিন কাজ করে আবারও ক্লান্ত হয়ে বাসায় চলে গেল, কিন্তু কাক আবারও টুনির বাসার সামনে বসে রইল টুনির অপেক্ষায়। যখনই টুনি আসলো, কাক তখন বলল, টুনি এসেছো তুমি, এখন তুমি আবার বলো না আমি মিথ্যাবাদী। যখন আমি তোমার কাছে যাওয়ার জন্য অন্য পথ দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখলাম যে আমার মা আমার বাসার সামনে। তখন আমি ভাবলাম কাজ তো সারা জীবনে করতে পারবো, আজকে না হয় মায়ের সেবাই করি, পরে না হয় জমিতে যেতে পারবো, তাই চলে আসলাম। টুনি তখন বলল, হ্যাঁ ঠিক আছে, আমি কাউকে কিছু মনে করিনি, কিন্তু কালকে সকালে তাড়াতাড়ি চলে এসো, মনে হয় কালকে বীজ থেকে চারা বের হবে, তার সাথে কিছু আগাছাও আছে, সেগুলোকেও তুলে ফেলবো, তাড়াতাড়ি যেতে হবে। কিন্তু কাক তখন বলল, ঠিক আছে টুনি, আমি কথা দিচ্ছি কালকে ঠিক যাব, যাওয়ার সময় আমাকে সাথে নিয়ে যেও। টুনি তখন তার বাসায় চলে গেল। পরদিন সকালে টুনি কাকের কাছে আবার গেল আর বলল, চলো কাক ভাই চলো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার দাদার কিছু পুরনো যন্ত্র আছে, সেগুলো দিয়ে আমরা সহজেই আগাছা পরিষ্কার করতে পারবো। তুমি যাও, তোমার পিছনে আমি ছমছম করতে করতে আসছি। তারপর টুনি চলে গেল। কোনো যন্ত্র ছাড়াই টুনি সারাদিন সব আগাছা উঠিয়ে পরিষ্কার করে ফেলে। সন্ধ্যা হতে থাকে, কিন্তু কাক আর আসে না। সন্ধ্যায় টুনি বাসায় চলে আসে। কাক আবার নতুন বাহানা বের করতে লাগলো। কাক কিছু বলার আগে টুনি বলল, খিদায় তোমার কাজ করতে সমস্যা হয়, এই জন্য বুঝি তুমি আজ আসুনি। না না এরকম কিছুই না, আসলে আমি ভেবেছিলাম কয়েকদিন পর তো ফসল কাটতে হবে, দুজনে কাজ করলে যদি দুজন অসুস্থ হয়ে যায় তাহলে ফসল কে কাটবে। এভাবে দিন কাটতে থাকে। কিছুদিন পর কাক ভাবে যে তাদের ফসল হয়ে গেছে, এখন তো ফসল কাটতে হবে, তাই সে টুনির কাছে গেল আর বলল, টুনি ফসল কবে কাটবে, আমার দাদার হিসেবে তো আজ বা কালকেই ফসল কাটার সময়। তোমার হিসেব তো একদমই ঠিক, আজকেই কাটতে হবে। তুমি আবার এই বলো না যে আমি আবার বাহানা করতে এসেছি, আমার দাদা একটি যন্ত্র দিয়ে ফসল কাটতো, এটি দিয়ে অনেক সহজেই তাড়াতাড়ি ফসল কাটা যায়, কিন্তু এটাকে পরিষ্কার করতে হবে, এটি অনেক পুরনো তো, তাই তুমি যাও আমি তোমার পিছনে পিছনে আসছি। ঠিক আছে আমি চলে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। তারপর টুনি জমিতে চলে যায়। সারাদিন পরিশ্রম করে নিজে নিজে সমস্ত ফসল তুলে ফেলে এবং ফসল থেকে দানা আলাদা করে আর খড় আলাদা করে। তারপর সন্ধ্যায় কাক জমিতে আসলো আর বলল, আমার মনে হয় আমি অনেক দেরি করে ফেলেছি, কিন্তু আমি ভাবলাম যদি আজকে আমি না যাই তাহলে টুনি আমাকে বিশ্বাস করবে না। আমি আসার সময় দেখলাম যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি আসতে শুরু করেছিল, আমি ছমছম করে আস্তে আস্তে দেরি হয়ে গেল, এত কষ্ট করে আমি এসেছি এই ভেবে যে বৃষ্টির কারণে যাতে ফসল নষ্ট না হয়। এ কাজ তো আমার দাদা আমাকে খুব ভালো করেই শিখিয়েছে, ফসল কাটতে কাটতে তো তুমি ক্লান্ত হয়ে গেলে। এই বলে কাক দানার উপর বসে গেল আর বলল, এ দানা আমার আর সব খড় তোমার, ভাগ এমনই হতে হয়, কারণ তুমি কষ্ট বেশি করেছো আর বেশি খড় তুমি নিয়ে যাও। টুনি তখন চুপ হয়ে কাকের দিকে তাকিয়ে থাকলো। আর এদিকে কাক টুনির উপর রাগ দেখিয়ে বলল, যাও যাও খড়গুলোকে নিয়ে বাসায় চলে যাও, আকাশে বৃষ্টি আসতেছে। বেচারি টুনি তো অবাক হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ করে সত্যি সত্যি বৃষ্টি শুরু হলো।
টুনি তো তাড়াতাড়ি খড়ের নিচে জায়গা করে বসে পড়ল। কিন্তু কাক দানার লোভে দানার ভিতরে ঢুকে পড়ে। অনেক বেশি বৃষ্টি হওয়ার জন্য সমস্ত দানা ভিজে অনেক ভারী হয়ে গেল, আর কাক বের না হতে পেরে সেখানেই মারা গেল। টুনি তখন খড় আর দানা দুটুই পেল। তো বন্ধুরা, এ গল্প থেকে আমরা এ শিখলাম যে কখনো কখনো বেশি চালাকিতে আমাদের জীবন দিতে হয়।